ইয়াস ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত গোটা বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় ইয়াস সেতুর কতদের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে বিভিন্ন ক্লাব ও সংগঠন। দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ এলাকা এখনো জলমগ্ন। মঙ্গলবার সুন্দরবনে ইয়াসের বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ালো কুন্তল সরকার ও সকলের তরে সকলে আমরা নামে এক সংগঠন। দক্ষিণ চব্বিশ পরগনার সোনাগাঁও ও পাখিরালয় আশ্রয়হীন মানুষের মধ্যে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হলো। এদিন প্রায় 600 পরিবারের হাতে চাল, আলু, সোয়াবিন, লবণ, সর্ষের তেল, মুড়ি, বিস্কুট, চানাচুর সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিস তুলে দেওয়া হলো। এদিন উপস্থিত ছিলেন কুন্তল সরকার, অভিনেত্রী স্নেহা বিশ্বাস, রেশমি চ্যাটার্জি, কালিদাস হালদার, অনুপ চ্যাটার্জি ও শুভাশিস অধিকারী সহ অন্যান্যরা।